এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শীতের সবজি দিয়ে একটা রান্না করব, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ। এখন কি করব দেখাবো। শিমের বিটি আছে না, শিমের বিটি 30 মিনিট ভিজিয়ে রেখেছি, কিভাবে এটা খোসা ছাড়াতে হয় টিপসটা দেখিয়ে দিচ্ছি। এই যে শিমের বিচির এই জায়গাটা দিয়ে এভাবে চাপা দিয়ে এভাবে বের করে নিলাম, ভিজিয়ে রাখাতে নরম হয়ে আছে। এখন এভাবে সবগুলি শিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি, জলে রেখেছি, তাহলে ভালো থাকবে। ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জলে রেখে সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সসপ্যানে এখন জল দেব, নুন দেব, ফ্লেমে বসাবো। ফ্লেমে বসানোর পর মিডিয়াম টু লো ফ্লেমে আছে, আর ফেনা উঠেছে, ফেনাগুলি ফেলে দিতে হয়। এই ফেনা খেলে শরীরে ব্যথা বেদনা হয়, এর জন্য ডালের ফেনা, বিচির ফেনা এগুলি ফেলে দিলে ভালো। এভাবে পরিষ্কার করে নিচ্ছি, এই যে ফেনাগুলি ফেলে দেব। আর শিমি বিচিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি, শিমি বিচিটা আরও একটু সেদ্ধ হবে। আরও একটু সেদ্ধ হলে ঘন হবে। তারপর ডালের কাঁটা দিয়ে শিমের বিচিগুলিকে ভেঙে নিচ্ছি, এভাবে ভেঙে নেওয়া হয়ে গেল। এই যে বেগুনগুলি নিয়েছি, এগুলি ভালো করে ধুয়েছি, তারপর এভাবে কেটে নিয়েছি, কেটেও ভালো করে ধুয়েছি। আর পেঁয়াজ কলি নিয়েছি, আর এগুলি হলো চাপিলা মাছ। চাপিলা মাছে নুন হলুদ দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। চাপিলা মাছটা খুব টেস্টফুল মাছ, টেস্টি ফিশ। এভাবে হলুদ নুন মাখিয়ে নিলাম, তেল দেওয়ার আগে কড়াইটা ভালো করে গরম করেছি, তেলটাও ভালো করে গরম করছি, তেল থেকে ধোয়া উঠবে। ধোয়া ওঠার পর মাছে হলুদ নুন মাখিয়েছিলাম, এগুলি দিয়েছি। খুব আস্তে ধীরে রান্না করতে হবে, মাছগুলি যাতে ভেঙে না যায়। আর কড়াইটা গরম হওয়াতে মাছগুলি সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে মাছগুলি ভাজা করে নিয়েছি, বেশি ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে। এরপর এখান থেকে এগুলিকে তুলে নেব। এই যে এরকম হয়েছে ভাজাটা। এই কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম, তেলটা গরম হয়েছে। এখন একবারই বসিয়ে দেব, বেগুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কোনো ফুরন দেইনি। কিভাবে রান্নাটা হবে দেখাবো। নুন হলুদ বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি, বেগুনটা এখানে ভাজা হবে। মাছগুলি ভাজা করে রেখেছি আর বেগুনটা এখানে ভাজা হচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, তাহলে সুন্দর ভাজা হবে। শিমের বিচিটা সেদ্ধ হয়েছে, এখন ভাজা বেগুনের মধ্যে কি করব দেখাবো। এই শিমের বিচির যে সেদ্ধ হয়েছিল ভেঙে নিয়েছিলাম, এগুলি এখন বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা মিশিয়ে নিচ্ছি। শীতের সবজি এরকম, শিমের বিচি শীতের সময় পাওয়া যায়, এরকম বেগুন শীতের সময় পাওয়া যায়। নুন দিলাম, হলুদও পরিমাণ বুঝে দিলাম। এখন এগুলি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর রেসিপি। পেঁয়াজগুলি নিয়েছি, বেগুনটা সেদ্ধ হওয়ার পর পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলিগুলি এখানে সেদ্ধ হবে। চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এখন ঝোলের মধ্যে খুব ভালো লাগবে। এই সময় কাঁচা লঙ্কা দেওয়াতে, কাঁচা লঙ্কারও তো একটা সেন্ট আছে, এই সেন্ট থাকবে। এখন সব কিছু সেদ্ধ হওয়ার পর চাপিলা মাছগুলি দিয়ে দিচ্ছি একে একে, এগুলি ভাজা মাছ।
রান্নাটা কিন্তু অল্প তেলেই করলাম, একবারই করে নিলাম, আলাদা কোনো ফোড়ন দেইনি। কিভাবে রান্নাটা করেছি আপনারা একটু লক্ষ্য করে বুঝে নেবেন, খুব ভালো। এরকম রান্না করলে তেল কম দিয়েও হয়ে যায়। এখন পাকা টমেটো দিয়েছি বিচি ফেলে দিয়ে, টমেটোগুলি এভাবে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। আর টমেটো খাওয়া খুবই ভালো। এভাবে তৈরি হয়ে গেল চাপিলা মাছের রসা, বাঙালিদের ট্রেডিশনাল ফুড। এভাবে আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।